দেখুন, এবার সৌদি আরবে সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করলেন বাদশাহ সালমান। মধ্যরাতে রাজকীয় ডিক্রি জারি করে শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সেনাপ্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ে 3 বছর পূর্তির আগে আগে এই রদবদলের ঘটনা ঘটল। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সৌদি আরবের সেনাপ্রধানসহ রয়েছেন বিমান বাহিনী, পদাতিক বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর প্রধানরাও। মধ্যরাতে বাদশাহ সালমানের নামে কয়েকটি রাজকীয় ডিগ্রি জারির মাধ্যমেই এই পরিবর্তন আনা হয়। তবে ধারণা করা হচ্ছে রাজকীয় এইসব সিদ্ধান্তের পেছনে রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই খবর প্রকাশিত হলেও এর কোনো কারণ জানানো হয়নি। দেশটিতে বেশ কয়েকজন নতুন উপমন্ত্রীও নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন নারী মন্ত্রীও রয়েছেন। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটের লড়াইয়ের 3 বছর পূর্তির ঠিক আগে আগে দেশটির সামরিক বাহিনীতে এই রদবদলের ঘটনা ঘটল। গত বছর যুবরাজ সালমানের দুর্নীতিবিরোধী অভিযানেই বেশ কয়েকজন পরিচিত সৌদি নাগরিক, প্রিন্স, মন্ত্রী আর কোটিপতিদের রিয়াদের একটি 5 তারকা হোটেলে বন্দি করা হয়েছিল। বিবিসির সংবাদদাতারা বলেছেন, বাদশার ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত প্রতিষ্ঠানগুলোয় এটি আরেক দফা সংস্কার চালানো হলো। যদিও এসব পদক্ষেপের পিছনে তার পুত্র এবং উত্তরাধিকারী যুবরাজ সালমান রয়েছেন, ইয়েমেনে সৌদি জোটের অভিযানও যুবরাজের সিদ্ধান্তে হয়েছিল, যা দৃশ্যত ব্যর্থ হয়েছে। কিন্তু এইসব পদক্ষেপের মাধ্যমে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে দেশটির প্রচলিত অনেক রীতিনীতি তিনি ভাঙতে চলেছেন।